হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সকলে আলের মতো অনেক বেশি ভালো আছো। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আছে আমাদের কাছে অনেকগুলো নিউজ কভার আপ করার জন্য। বাট প্রথম কথা হলো, আজকে আমরা ফার্স্ট টাইম ফেস ক্যাম নিউজ ভিডিও দিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক ফিফা কমিউনিটিতে এটা কেউ করে নাই, আই থিঙ্ক না, আই এম ড্যাম শিওর কেউ করে নাই। তো নতুন কিছু ট্রাই করছি, অবভিয়াসলি সাপোর্ট করো। অ্যান্ড যারা ভিডিওটা ভালো লাগবে অবভিয়াসলি একটা লাইক দিয়ে দিবা। তো বেশি দেরি না করে আজকের ভিডিও চলো শুরু করা যাক। আমাদের প্রথম নিউজ হচ্ছে আলফা এফএফ অ্যান্ড অঙ্কুশ এফএফ এর তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই দুজনের মধ্যে কিন্তু বড় ধরনের একটা কন্ট্রোভার্সি চলতেছে। অ্যান্ড এই কন্ট্রোভার্সিটাকে তোমরা সকলে প্রায় জেনে গেছো। অ্যান্ড এটা নিয়ে ফ্যাম ক্লাস আর এফএফ টু গেমিং ভিডিও আপলোড করছে। অ্যান্ড তাছাড়া অনেক ইউটিউবার রিয়্যাক্ট করছে এর উপরে। অ্যান্ড স্কাই লর্ড তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দিয়েছে, ভিডিওটা আনলিস্টেড করেছে দুপুর দুইটার সময়, অর্থাৎ আজকে দুপুর দুইটার সময়। যারা ভিডিওটা আমার সকালে দেখতেছো অবভিয়াসলি তোমরা বুঝবা, আর যারা আমার ভিডিওটা রাত্রে দেখতেছো তারা অতক্ষণে হয়তো স্কাই লর্ড ভিডিও আপলোড দিয়ে দিয়েছে অ্যান্ড দেখতে পারবা। অ্যান্ড এই নিউজটা আমি বলছিলাম যে অঙ্কুশ এফএফ চ্যানেল দুজন কন্ট্রোল করে, এই নিউজটা আমি 7 মাস আগে দিছিলাম। বাট তোমরা তখন কেউ বিশ্বাস করি, ওই ভিডিওতে মোস্ট বেশি কিন্তু ডিসলাইক ছিল, 15টা ডিসলাইক ছিল অ্যান্ড সেখানে 10টা লাইক ছিল। অর্থাৎ তারপর তোমরা বিশ্বাস করি, কিন্তু ব্যাপার না, এখন তোমরা আশা করি সবটা বুঝে গেছো। অ্যান্ড তোমরা যদি ফুললি ক্লিয়ার হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা বলে দাও তোমরা আলফাকে সাপোর্ট করছো না অঙ্কুশকে সাপোর্ট করছো। অবভিয়াসলি তোমরা বলে দেবো আই থিঙ্ক দুজনেরই সমান দোষ ছিল। তোমরা দেখুন অঙ্কুশ এফএফ চ্যানেল যাও, সেই চ্যানেলে কিন্তু অঙ্কুশ এফএফ সার্চ দিলে তোমরা ফার্স্টে অঙ্কুশ এফএফ আসবে অ্যান্ড ভেরিফিকেশন টিক মার্ক থাকবে। বাট এটা যখন তোমরা চ্যানেলের ভিতরে ক্লিক করবা তখন দেখবা যে চ্যানেলের নেমও চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ভেরিফিকেশন টিক মার্কটাও চলে গেছে। সাদিকুল গেমার অর্থাৎ তোমাদের সাদিকুল ভাই তার কমিউনিটি ব্যাগ একটা পোস্ট দিয়েছে, যেখানে তিনি বলছেন খুব তাড়াতাড়ি তিনি 300K স্পেশাল একটা কিউএনএ করছেন। অ্যান্ড তোমরা সেখানে তোমাদের কোয়েশ্চেনটা করতে পারো। তোমরা যদি কোয়েশ্চেন করছো অবভিয়াসলি সাদিকুল গেমারের কমিউনিটি ট্যাবের কমেন্ট বক্সে তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারবা। টিএসজি জস একটা ভিডিও আপলোড করছে টুর সাইড গেমার্সের চ্যানেলে, যেখানে তিনি বলছেন যে কেন ঋত্বিক তার অর্থাৎ টিএসজি ঋত্বিক কেন ভিডিওতে আসে না অ্যান্ড লাইভ স্ট্রিম আসে না। তো টিএসজি ঋত্বিকের কোভিড পজিটিভ আসছে, তো অ্যান্ড সেই কারণেই তিনি আসতে পারেন না। বাট এটা নিয়ে ভিডিওটা আপলোড করার পর অনেকেই অনেক লাইভ স্ট্রিমে অর্থাৎ স্ট্রিমারের লাইভ স্ট্রিমে যে কমেন্ট করা শুরু করে, স্প্যাম করা শুরু করে, যে টিএজির দিক জাস্টিস ফর এরকম বাগেরা বাগেরা স্প্যাম করে, অ্যান্ড যেটা কিনা প্রত্যেকটা ইউটিউবার কাছে খারাপ লাগে। অ্যান্ড অনেক ইউটিউবার এটা নিয়ে রিয়্যাক্ট করে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যাই হোক, এই ভিডিওটা কিন্তু ফুল ইউটিউব কমিউনিটিতে ট্রেন্ডিং টুতে চলতেছিল। सो और उसी रात मतलब ऋतिक लाइक थोड़ा उसको सिम्टम्स आ चुके थे और पता नहीं आई डोंट नो क्या हुआ है। और लाइक अगले दिन जो हमने रिपोर्ट्स देखी उसमें लाइक पॉजिटिव आ चुका था। तो उस मोमेंट के बाद लाइक हमें भी नहीं पता हमें क्या करना। আমি ভিডিওটার শুরুতেই বলেছিলাম যে স্কাইলার্ড একটা স্টোরি আপলোড করেছে, যেখানে কিন্তু তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি অঙ্কুশ এফএফকে রোস্ট করতে চলেছে। অ্যান্ড একটা তার একটা সাবস্ক্রাইবার তারা বলছিল, ভাই 3 মাস ধরে ওয়েট করতেছে নোব গেমার ভিএফরে কবে রোস্ট করবা। অ্যান্ড স্কাইলার্ড বলছে কামিং সুন। তো ফ্রেন্ডস, আশা করি স্কাইলার্ড থেকে পরপর দুইটা রোস্ট আমরা দেখতে পারবো। একটা হচ্ছে নোব গেমার ভিএফ অ্যান্ড অঙ্কুশ এফএফটা আজকে দুপুরেই তোমরা দেখতে পাবা, কারণ ভিডিওটা অলরেডি মেক হয়ে গেছে, আনলিস্টেড রয়েছে, যেটা কিনা তার স্ক্রিনশট দিয়েছিল। আমি গতদিনের নিউজে বলছিলাম শ্রেওয়াইটি থেকে খুব নতুন তরফের কিছু চলেছে। আমি ভেবেছিলাম হয়তো শ্রেওয়াইটি ফেস ক্যাম লাইভ স্ট্রিম করা শুরু করবে, বাট এমনটা না, শ্রেওয়াইটি তার গোল্ডেন ফ্লেভারটা রিভিল করছিল আগে দিন, অ্যান্ড সেটার জন্য তিনি বলছিল সামথিং নিউ কাম। তো ফ্রেন্ডস, তোমরা অলরেডি দেখে নিয়েছো স্ক্রিনশট তার গোল্ডেন ফ্লেভারটনের। গেমিং উইথ তালা কমপ্লিট করে ফেলেছে 400K সাবস্ক্রাইবার্স, ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল কমপ্লিট করে ফেলেছে 7 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সো মাই হার্টি কংগ্রাচুলেশনস টু বোথ অফ দোজ চ্যানেলস। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা কমেন্ট করে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবা, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম নিউজ ভিডিও পাবা। অ্যান্ড প্রতিদিন নিউজ ভিডিও না, একদিন পর একদিন নিউজ ভিডিও দিই, কারণ প্রতিদিন কভার আপ করা সম্ভব হয় না আমাদের দ্বারা। অ্যান্ড একটা করে শর্ট ভিডিও দিয়ে দিই, অর্থাৎ রেগুলারই ভিডিও আপলোড হয়, প্রতিদিন কোনো না কোনো ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও এনজয় করবা। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 1K সাবস্ক্রাইবার অনেক বেশি কাছে ভাই, 1K জন্য ওয়েটে আছি। অ্যান্ড যারা আমাদের লাইভ স্ট্রিম দেখছো ফেসবুকে ফলো করে দিতে পারো, ফেসবুক পেজে আমরা লাইভ স্ট্রিম করে রেগুলার অ্যান্ড গিভওয়ে হয়, বাট রেগুলার হয় না, আমাদের মন মতো গিভওয়ে করা হয় সেখানে। বাট গেমের জিনিস খুব কম গিভওয়ে করে, সেখানে হেডফোন ইয়ারফোন এগুলো গিভওয়ে করা হয় যাতে তোমাদের কোনো কাজে আসে। অ্যান্ড যারা ইনস্টাগ্রামে ফলো করে নেয় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারে, ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারবা। অ্যান্ড যদি গেম খেলতে যাও তো আমার থেকেও গেম খেলে না, আই এম আ বট। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও স্ট্রিমে, ততক্ষণ বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পিস।